অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বিজেপির অভিযোগের জবাব দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত বিজেপির মুখপাত্ররা শনিবার সাংসদ শঙ্কর প্রসাদ দত্তকে এ সম্পর্কে স্পষ্টিকরণের দাবি জানিয়েছিলেন ব্যক্তিগত সম্পদ সম্পর্কে অপপ্রচারের জবাব দিতে গিয়ে সাংসদ এবং বাংটন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত এক বিবৃতিতে বলেছেন দু সালের এপ্রিল মাসে আমার দাদা বিশিষ্ট আইনজীবী সুজিত দত্ত প্রয়াত হওয়ার পর আমি তার সম্পদ পেয়েছি দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকার হিসেবে কারণ দাদার স্ত্রী আগেই মারা গেছেন এবং তাদের কোনো সন্তান ছিল না আমি এবং আমার বোনেরা আইনসঙ্গতভাবে ওনার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হলেও বনেদের নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তি থাকাতে আইন মাফিক সকল সম্পদ আমাকে এবং আমার স্ত্রী কন্যাকে দান করেন প্রতিবাদপত্রে সাংসদ আরও বলেছেন আমার নিজস্ব উপার্জন আয়কর দেবার মতো না হওয়াতে দু হাজার আঠারো দু উনিশ অর্থবছরে টিডিএস আয়কর দপ্তর আমার আয় আয়কর কাটার আওতায় না আসায় পুনরায় আইনসঙ্গতভাবে ভাবে ফিরিয়ে দিয়েছে তিনি আরো বলেছেন এফিডেভিটের ভেতরে সকল স্থাবর সম্পত্তির উৎস তুলে ধরা হয়েছে রিপোর্ট চ্যানেল দিন রাত